হ্যাঁ, এবার চিকেনটা দিয়ে দাও। চিকেনটা একটু সিদ্ধ করে তারপরে ছোট ছোট করে কেটে এরকম কেটে নিয়েছি, একটু শ্রেড করা, শ্রেড করা আছে। আচ্ছা, চিকেনটা তুমি সাদা তেলে ভাজছো? সাদা তেলে ভাজছি, তার সঙ্গে একটুখানি নুন দেবে, একটু নুন কি বাস এতটুকু আর না। চিকেন হোয়াইট অয়েলে সামান্য ফ্রাই করে আমরা তুলে নেব, তুলে নেব। এটা তুমি বানাচ্ছো পাস্তা, কিন্তু চিকেন পাস্তা নয়, তাই তো? না, চিকেন পাস্তা না, এটার সঙ্গে আমি একটু পালং দেব, যাতে টেস্টটা একটু অন্যরকম হয়। পালং শাকটা আমরা বলতে পারি এটা পালং, পালং চিকেন পাস্তা, তাই তো? আজ এই পালং চিকেন পাস্তা বানাতে আজকে আমাদের সঙ্গে দক্ষিণ কলকাতা অর্থাৎ ঢাকুরিয়া থেকে জয়তী মিত্র, তাই তো? স্বাগত জানাই তোমাকে। এই যে এটা খুব বেশি তো তুমি না, এটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তাহলে আমি অফ করে দিই একটা প্লেট। তুমি প্লেটটা একটু সাথে নাম, এটাকে খুব কড়া ভাজা হবে না, একদম হালকা হালকা আছে ভেজে নেব। এটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেব, সাদা তেল। তার মানে এটা পাস্তাটা তুমি পুরোপুরি সাদা তেলে, পুরোটাই সাদা তেলে আছো। কেউ যদি অলিভ অয়েলে বানাতে চায়, অলিভ অয়েলও বানাতে পারে বা বাটারও দিতে পারে। অ্যাকচুয়ালি বাটারটা বেশি হলে কি হয়, গন্ধটা খুব বেশি হয়ে যায়, অনেক বাচ্চারা পছন্দ করে না বা বড়রা অনেকে পছন্দ করে না, সেজন্য আমি একটুখানি অল্প তেল আর পরে নামানোর আগে একটু বাটার দেওয়াটা পছন্দ করি। আচ্ছা, তেল কতটা দেবো দেখো, বাস বাস আর লাগবে না, 1.5 টেবিল স্পুন তুমি তেল ব্যবহার করছো। কতটা পাস্তা নিয়েছো এখানে? এখানে পাস্তা আছে 250 গ্রামের মতো আছে, 250 গ্রাম। এটাকে সেদ্ধ করে আগে, সেদ্ধ করার একটা প্রসেস আছে, গরম জলটাকে আগে গরম করে নিতে হবে আর তার সঙ্গে একটুখানি সাদা তেল মিশিয়ে নিতে হবে। তাহলে কি হবে, যখন আমি পাস্তাটা দিলাম একসঙ্গে আঠাভাবে লেগে থাকবে, লেগে যাবে, একটু ঝরঝর হয়ে যাবে। তো সেইভাবেই আমি এটাকে প্রথমে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে, জলটা ঝরিয়ে রেখে এটা রাখা রয়েছে। পাস্তাটা তো তৈরি, আর পালং শাকটা এটা কি করেছো একটু বলো। আচ্ছা, পালংটাকে প্রথমে আমি কি করলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। তাতে কি হবে, পালংয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে, মানে একটা ব্যবসা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। তো তার জন্য কি করলাম, প্রথমে একটুখানি আমি ভাপিয়ে নিলাম, নিয়ে জলটাকে ভালো করে ঝেড়ে তারপর এটাকে গ্রাইন্ড করে নিলাম, একদম মিহি করতে হবে, একদম পেস্ট করে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দিয়ে দেব একটুখানি রসুন কুচি, রসুন কুচি নাও। আচ্ছা, এখানে আমি কিন্তু রসুন পেস্ট ইউজ করলাম না, কেন না, রসুন পেস্ট দিলে গন্ধটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই আমি এখানে ইউজ করলাম একটুখানি। এদিকে দিয়ে দাও 2 টিস্পুন মতন রসুন কুচি তুমি ব্যবহার করো। এবার এটা একটুখানি লাল লাল হয়ে ভেজে নিতে হবে। আচ্ছা, এটাকে হালকা করে ভাজা, হালকা করে ভাজা হয়ে গেলে, লাল লাল ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ। এখানে কিন্তু টমেটো কিন্তু নরমাল ভাবে পেস্ট করা না, আমি প্রথমে টমেটোটাকে, টমেটো আর পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, নিয়ে আগে গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাতে কি হবে, ওই যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেল। তারপর এটাকে নামিয়ে নিয়েছি, নামানোর পর আমি টমেটোর যে খোসাটা আছে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, ছাড়ানোর পর সেই পেঁয়াজ সেদ্ধ আর টমেটো সেদ্ধটাকে একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়েছি, পেস্ট করেছি। এর মধ্যে তুমি কোনো নুন দাওনি? না, এটার মধ্যে কোনো নুন আমি দিইনি। এবার লাল লাল হয়ে গেছে, এবার আমি পুরোটাই দিয়ে দেব, দিয়ে দেব। হ্যাঁ, একদম। এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো, একটা টমেটো, সেটা পুরোটাই দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচাটা বাড়িয়ে দিতে হবে। এবার এটার মধ্যে একটু নুন দেব, দেবো? হ্যাঁ, বাস। এই যে পাস্তাটা যেহেতু পালং শাক থাকছে এর মধ্যে, একটু গ্রিনিশ হবে, তাই তো? গ্রিনিশ হবে আর গ্রিনিশ আর একটু হালকা, যেহেতু এখানে কাজু বাদামও আমি দেব, কাজু বাদামও তুমি ব্যবহার করছো। ওকে, এবার এটা দিয়ে দেব। আচ্ছা, এবারে পালং শাকটা দিচ্ছো। পালং শাকের পেস্টটা তো কিভাবে করা হয়েছে আমরা আগেই বললাম, এটা পুরোটা দিয়ে দেবো, পুরোটাই লাগবে। এখানে কতটা পালং শাক নিয়েছো সেটা একটু বলো। 1/2 কিলো পালং শাক আছে, কারণ যেহেতু পালংটা বাটার পর একটুখানি হয়ে যায় তো, তাই আমি 1/2 কিলোর মতোই নিয়েছি। তার সঙ্গে দুটো লঙ্কা দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি। কেউ যদি লঙ্কা খুব বেশি খেতে পছন্দ করেন, দুটো জায়গায় চারটে দিতে পারেন। আচ্ছা, এটা বাড়ানোই থাক, এবারে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেবে তো। এবার এটার মধ্যে আমি দেব একটুখানি মিক্সার, হ্যাঁ, একটা চামচ নিয়ে নাও। মোটামুটি 1/2 টিস্পুন মতন তুমি দিলে, তার সঙ্গে আমার যেটা একটা স্পেশাল থাকবে সেটা হচ্ছে কি, ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কি হয়, টেস্টে একটু চেঞ্জ হয়। এটা হলো 1 টিস্পুন দিলে, আর নুনটা আমি পরে দেখে নেব, একটুখানি নুন পরে আমার লাগবে, কারণ আমি অল্প নুন আগে ইউজ করেছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে, কষাতে হবে একদম। আচ্ছা, বাহ, যেই তুমি ম্যাগি মশলা আর এই হার্বসটা দিলে একটা সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করলো। এই ম্যাগি মশলাতে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটা কি তোমার রেসিপি, মানে তুমি এটা ইনোভেট করেছো? একদম, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি একটু একটু করে করছিলাম, কিন্তু সত্যি কথা বলবো, চিকেন দিয়ে যে আইডিয়াটা সেটা পুরোটাই আমার মেয়ের কৃতিত্ব।
তাই ও যেহেতু বিভিন্ন রকম ফুড নিয়ে খুব রিসার্চ করে ও আমার থেকেও বেশি রিসার্চ করে ওই আমাকে বলল মা পালং পাস্তা তো মোটামুটি সবাই জানে করতে কিন্তু তুমি যদি এটার মধ্যে একটু চিকেন ফ্লেভারটা আনো দেখবে এটা অন্যরকম একটা ডিশ হয়ে যাবে এবং এটা সবাই পছন্দ করবে আর বাচ্চারা তো আজকাল একটু চিকেন দিলেই হয়ে যায় তো আপনি চাইলে চিকেন ছাড়াও করতে পারেন কাজু বাদাম মিক্স করছো কাজু বাদামের মধ্যে কি দিয়েছো সেটা বলো এটার মধ্যে শুধু কাজু বাদাম আর দুধ 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 অল্প দিয়ে আমি বেটে নিয়েছি আলাদা দুধও রাখা আছে যদি মনে হয় আমি এটার সঙ্গে আলাদা দুধও দেবো কাজু বাদাম দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি একদম দিদি হ্যাঁ কাজু বাদাম ছাড়া নরমাল চীনা বাদাম দিলেও দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে কাজু বাদামটাই ইউজ করেছি আচ্ছা একটা গ্রিনিশ আর হোয়াইটিশ একটা দেখো কালারটা কত সুন্দর আসছে দেখতেও ভালো লাগবে দেখতে ভালো লাগছে এবার এটার মধ্যে একটুখানি দুধ দিয়ে দাও দুধ দেব বাস পরে যদি লাগে একটু দেব এখন লাগবে না আচ্ছা এবারে দিচ্ছো গোলমরিচ দাও গোলমরিচটা আমি একটু এবারে পাস্তাটা দিয়ে দিচ্ছি দেখো পাস্তাটা কিন্তু দলা পাকে না একটার সঙ্গে অন্যটা লেগে যায় না কেন না আমি গরম জলের মধ্যে আগে সাদা তেলটা দিয়ে সেদ্ধটা করেছি আর জলটা ভালো করে আগে আমি ফুটিয়ে নিয়েছি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে দেখতে কত ভালো লাগছে এই কালারটাই থাকবে এই কালারটাই থাকবে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিচ্ছ প্রায় হয়ে গেছে এইবার আমি আচ্ছা এটা এখানে রেখে দিই প্লেটটা তোমার লাগতে পারে আচ্ছা এর মধ্যে কি দেবে বল একটু এবারে একটু দুধ দেবে একটু দুধ দেবে বাস এখানে কিন্তু আমি কোনো জল দেইনি দেখেছো না জল ব্যবহার একদমই করছি না ব্যবহার করছি না এবার বাটারটা দিয়ে দেব এবারে বাটার বাটার প্রায় হয়ে এসছে কমপ্লিট এবার চিলি ফ্লেক্সটা আস্তে আস্তে না দেখতে ভালো লাগে প্রায় হয়ে গেছে আমার হয়েও গেল না খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ তুমি ম্যাক্সিমাম জিনিসগুলো তৈরি করে রেখেছিলে পালং শাকের পেস্ট সেটা তৈরি টমেটো পেঁয়াজের পেস্ট তৈরি ছিল করে রেখেছি সুতরাং বেশিক্ষণ লাগে না আমার একদম রেডি হয়ে গেছে অফ করে দিই একদম অফ করে দাও ওকে আমার রেডি হয়ে গেল পালং চিকেন পাস্তা এবারে আমাদের প্লেটিং কারণ সুন্দর করে সাজাতে হবে শুধু পালং শাক মানে যে সমস্ত বাচ্চারা শুধু পালং শাক খেতে পছন্দ করে না পালং শাকের পাস্তা শুনলে একদম খাবে না তাকে বলতে হবে পালং চিকেন পাস্তা বা টুক করে যদি পালং শাকটা সরিয়ে চিকেন পাস্তা বলা যায় এটা তো তৈরি কিন্তু এবার তোমাকে আর আমাকে এটা টেস্ট করতে হবে আমি জানি খুব ভালো বা খুব সুন্দর সুস্বাদু খেতে হবে আর দেখতেও ততোধিক ভালো হয়েছে এত মানে পাস্তা তো অনেক রকম খেয়েছি যেমন গ্রিনিশ পাস্তা আমিও খাইনি এটা ফার্স্ট টাইম টেস্ট করব একটু টেস্ট করে দেখো চলো তুমি আর আমি টেস্ট করি তুমিও করো ওকে দারুণ দেখতে হয়েছে কিন্তু বিষয়টা খেয়ে দেখো খুব ভালো হয়েছে খেতে পালং শাক খেতে যারা ভালোবাসেন তাদের জন্য এটা একটা নতুন রেসিপি মানে অনেকে হয়তো খেয়েওছেন পালং শাকের পাস্তা কিন্তু তার সঙ্গে চিকেন দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে খুব ভালো হয়েছে খুব টেস্টি এবং সবসময় খাওয়া যায় আর কি এটা কেউ যদি বলে স্ন্যাক্সে খাবে না লাঞ্চ ডিনার এনি টাইম সবসময় খাওয়া যেতে পারে আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব ভালো কারণ বাচ্চারা বেশিরভাগ বাচ্চারা এই পাস্তা খেতে খুব পছন্দ করে থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হেসেলে এসে আজকে প্রথমবার এলে এবং বানালে আর এত সুন্দর করে চটজলদি বানালে
থ্যাংক ইউ। আমি হ্যাংলা হাসেলকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে আমি সবার সামনে এসে প্রিপেয়ার করতে পেরেছি। আর অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি যে যাদের দুজনকে, মানে আমার ফ্যামিলির দুজন মেম্বার, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, যারা কিনা সব সময় আমার পাশে থাকে, আমাকে মানে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় আমার পিছনে মানে আমাকে বলে যাচ্ছে তুমি এটা করো ওটা করো, মানে এটা তো একটা রয়েছে জাতি ছাড়া কোনোদিন এগোনো যায়। কিন্তু তার পাশে তোমার ইচ্ছে, তোমার এই যে অদম্য ইচ্ছেটা রয়েছে যেটাকে সাপোর্ট করছে বলে তুমি এতটা এগোতে পেরেছো, তাই তো? তো তোমার ইচ্ছেটাকেই সবার আগে প্রায়োরিটি দিতে হবে, তারপরে তো আশেপাশের লোকজন রয়েছে। এনিওয়ে খুব ভালো লাগলো তোমার সঙ্গে এই আড্ডা আর রান্না গল্প সব মিলিয়ে। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম। আর আপনাদেরও অনেক ধন্যবাদ। তবে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হলো, কেমন লাগলো আপনাদের সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। পাস্তা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু পালং চিকেন পাস্তা সেটা কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে চটজলদি বাড়িতে একবার বানিয়ে ফেলুন আমাদের এই রেসিপি, তারপর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর পাস্তার কোনো নতুন রেসিপির খবর কি আপনাদের কাছে রয়েছে, সেরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। এছাড়া অন্যান্য রেসিপির কথা তো রয়েইছে, কারণ হ্যাংলা হেসেল মানেই নিত্য নতুন রেসিপি। তাই এভাবেই সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।